বন্ধুরা নমস্কার, আজকে আমি একটা ছোট্ট রেসিপি করছি, বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এবার আমি দেখে নেব কী কী করছি, আপনারা দেখুন। আমি বাটা মাছে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম, বাটা মাছে বেশি করব না, কেন বাটা মাছের সর্ষে পোস্ত বাচ্চারা খাবে না। বাচ্চাদের জন্য তেলাপিয়া মাছের ঝোল করব, এই বাটা মাছটা শুধু সর্ষে পোস্ত করব। এই তেল দিলাম কড়াইতে, কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছ ফাটিয়ে বাটা মাছ কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে, আমি সর্ষে পোস্তটা বেটে নেব। সর্ষে পোস্তটা বেটে নেব, আগে সর্ষেটা বাটি তারপরে পোস্তটা দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্তটা বেটে নেব। মাছ কড়াতে ছেড়ে দেবো, মাছগুলো কড়াতে ছেড়ে দেবো। মাছটা হতে হতে সর্ষে পোস্তটা বেটে নেব, মাছটা হতে হতে সর্ষে পোস্তটা বেটে নেব। আজকে বৌমা বাটেনি, বৌমা অন্য কাজ করছে। ভালো করে বেটে নেব, পোস্তটা বাটা হয়ে গেছে, পোস্তটা বাটবো। মাছগুলো উলতে দেবো, পোস্তটা বেটে নেব, পোস্ততে একটা কাঁচা লঙ্কা দেবো, বাড়ি বাড়ি না মা ওদিকে কাজ করছে, ওদিকে যাও। পোস্তটা তুলে নেব, পোস্ত বাটা হয়ে গেছে, এবার মাছগুলো হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা, মাছগুলো তুলে নেব, মাছগুলো হয়ে গেছে, মাছের তেলে একটু কালো জিরে দেব, মাছের তেলে একটু কালো জিরে দেব, দিয়ে মাছের তেলে কালো জিরে দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেব। পোস্তকে ভাজবো না,
বন্ধুরা পোস্ত সরষে ভাজলে তেতো হয়ে যাবে, এই জন্য সরষে পোস্ত ভাজিনি আমি। একটু হলুদ দিয়ে দেবো অল্প, একটুখানি নুন দেবো, মাছে সর্ষে পোস্ত ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে দেব, মাছগুলো দেব, মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু কাঁচা সরষে তেল এক ফোঁটা দেব, বন্ধুরা আমার মাছ হয়ে গেছে সরষে পোস্ত দিয়ে বাটা মাছের রেসিপি হয়ে গেছে। আমি এবারে ঢেলে নেব, বন্ধুরা আমার কড়াটা দেখ, কড়াটা বন্ধুরা আমার কড়াটা এই সাদা হয়ে গেছে, আমার কড়াটা কিন্তু পুরো কালো ছিল, কড়া গরম হয় না, পুরো কড়াটা কালো ছিল, কড়াইটা পুরো কালো ছিল, রান্না করতে করতে এটা সাদা হয়ে গেছে, এই কালোগুলো উঠবে না। হ্যাঁ বাইরে চলো আমার বন্ধুরা, এখনো রান্না বাকি, খাওয়া বাকি, এখন গিনি চান করবে খাবে, আরও রান্না বাকি, আর পরে আরও রান্না করে খাবো যখন দেখাবো, আজকে এই করে।